পাতাকোলায় মৃত নৈশ প্রহরী নাজিবউদ্দিন দালালের পরিবারকে সমবেদনা জানালেন আইএসএফের প্রতিনিধি দল। সোমবার তারা শহরের কেঠারডাঙ্গায় মৃতের বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকা ও আইনি সহায়তার আশ্বাস দেন। আইএসএফের বাঁকুড়া জেলা কমিটির পক্ষে জুলকার খান জানান, এটি একটি মর্মান্তিক খুনের ঘটনা, তাই তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি তার অভিমত, এই ঘটনা উত্তরপ্রদেশ বিহারের বাতাবরণকে মনে করিয়ে দিচ্ছে, এটা কাম্য নয়। এই বাংলায় সৌভাতৃত্বের যে নজির রয়েছে তা বজায় রাখতে হবে, তার দায় পুলিশের। আর এই খুনের ঘটনায় দোষীরা গ্রেপ্তার না হলে আইএসএফ আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও জানান তিনি। বাঁকুড়া জেলার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা, উৎসবের মরশুমে যেভাবে আগের দিনে খুন করা হলো সেটা অত্যন্ত নিন্দনীয় নয়, শুধু এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমরা মনে করি। পরিবারের পক্ষ থেকে যারা জানাচ্ছেন যে এই ব্রিজের সামনে এবং পিছনে দুটো মোবাইল কার্ড ছিল পুলিশের, তার থাকা সত্ত্বেও কিভাবে খুন করা হলো এটা তিনারা প্রশ্ন তুলছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই পরিবারের পাশে আছি এবং আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সহযোগিতা করব। কোনো রকমের আইনি সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, তাদের পাশে থাকব, এই লড়াই আমরা শেষ দিকে ছাড়ব। কারণ কিন্তু আগামীতে ভয়ঙ্কর একটা জায়গায় পরিণত হচ্ছে, এই বাংলায় উত্তরপ্রদেশের মতো একটা জায়গায় চলে যাচ্ছে, রাতের বেলায় খুন করা হচ্ছে। এটা তো বাংলা, উত্তরপ্রদেশ নয়, বিহার নয় বা অন্যান্য রাজ্য নয়, এটা আমাদের পশ্চিম বাংলা। এখানে ভ্রাতৃত্বের বন্ধন আমরা থাকতে চাই, কিন্তু এই ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে আমরা কতদিন আটকে রাখবো? একের পর এক খুন করা হচ্ছে রাতের অন্ধকারে, এটা কিন্তু পুলিশ কিন্তু যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, আজকে আমরা এখানে পরিবারের সাথে দেখা করতে গেলাম। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।